ইতিমধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, সে খবর আমরা গতকাল থেকে চোখ রাখছিলাম সন্ধ্যাকালের দিকে। গতকাল কিন্তু ভোরবেলা শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই গ্রেপ্তারের পরেই উঠছে প্রশ্ন। একাডেমিক মহল থেকে যে ভিডিও ফুটেজ যে আমরা দেখতে পেয়েছিলাম, শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে বেতাজ বাদশা সেই বাদশাহী চালিয়ে কিন্তু শেখ শাহজাহান আসছেন পুলিশের সঙ্গে। প্রশ্ন উঠছে, যে শেখ শাহজাহান যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এমনকি গণধর্ষণের অভিযোগ, সেই শেখ শাহজাহান একদম পিছনে পুলিশ, সামনে তিনি রাজার হালে আসছেন, পুলিশকে নির্দেশ দিচ্ছেন এবং তিনি তার মতো উঠছেন, যেন তাকে এসকর্ট করে নিয়ে আসছে রাজ্য পুলিশ, কোনো এক বড় নেতা তিনি তাকে এসকর্ট করে নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে এই সন্ধ্যাকালে যে আমরা দেখেছিলাম পুলিশকে সন্তু পান, সাংবাদিক সন্তু পান রীতিমতো চ্যাংগোলা করে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা দেখেছিলাম বামফ্রন্ট নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদা সরকার, তাকেও কিভাবে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল যখন গ্রেপ্তার করা হয়েছিল। দুঃখের চেয়ে কিন্তু আদালতে পরে যে ফয়সলা হয়েছিল, আদালত কিন্তু দুজনকে জামিন মঞ্জুর করেছিল এবং নিরাপদা সরকারের যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারিকে বেআইনি বলা হয়েছিল, সেখানেও কিন্তু পুলিশ তাদেরকে টানতে টানতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু যেই অভিযোগ যার বিরুদ্ধে শেখ শাহজাহান, তাকে কিন্তু পুলিশ একদম এসকর্ট করে রাজার মতো ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রীতিমতো নিয়ে আসে এবং শেখ শাহজাহান সেই স্বমেজাজে ঘুরতে থাকে। দেখা যায় যে ভিডিও ফুটেজ যাকে নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে শেখ শাহজাহানের এই গ্রেপ্তারিতে পুলিশের পক্ষে, পুলিশের দিকে প্রশ্ন উঠছে, পুলিশ কেন তার রাজধর্ম পালন করছে না? যে অপরাধ সংঘটিত হয়েছে, যে অপরাধের অভিযোগ উঠছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, তাকে হাতে হাত করা বা কোমরে দড়ি বেঁধে আনা উচিত ছিল, সেখানে কিন্তু শেখ শাহজাহান একদম রাজার মতো হাতে আঙ্গুলে নির্দেশ করতে করতে তিনি ঢুকছেন এবং তাকে গার্ড দিয়ে কিছু পুলিশ কাচু মাচু মুখে রাজ্য পুলিশ তার পিছন পিছন হাঁটছে, যেন তারা নিরুপায়, তাদের কিছুই করার নেই। আমরা চোখ রাখবো আরও একটি বিষয়, শেখ শাহজাহান সে গ্রেপ্তার হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো, কেন এই বিলম্ব? অজিত ভাই দেখেছে, দেখেছি গ্রেপ্তার হলো, দল হাত ঝেড়ে দল সাসপেন্ড করে দিল। যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে এতদিন ধরে অভিযোগ উঠছে, যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে 2019 এফআইআর করার জন্য একজন বিডিওকে রাস্তায় ফেলে মেরেছিল শাহজাহান বাহিনী, সেই শেখ শাহজাহানকে সাসপেন্ড করতে এতদিন কেন, যখন অভিযোগ উঠছিল গ্রেপ্তার হওয়ার আগে অব্দি দলের তরফ থেকে কেন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হলো না, সে বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে যে রাজধর্ম পালনের যে কথা বলা হচ্ছে, সেই রাজধর্ম পালন করতে এতদিন কেন সময় লাগলো, সেই রাজধর্ম পালনের পরেও শেখ শাহজাহানকে কেন অন্য সব অপরাধীর মতো ধরে আনা হলো না, কেন তাকে সে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাহলে কি দলের সম্পদকে আড়াল করছে, এই সাসপেনশন কি তাহলে লোক দেখানো, সে প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে বিরোধীদের তরফে।